বাংলা গানের স্বর্ণযুগ বলতে আমরা বুঝি 1940-এর দশক থেকে 1970-এর দশকের আধুনিক ও ছায়াছবির বাংলা গান। কালজয়ী বহু গানের স্রষ্টা, যে সকল সুরকার স্বর্ণযুগের বাংলা গানের ইতিহাসে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সুরকার এবং কিংবদন্তি শিল্পী কমল দাশগুপ্ত। বস্তুত বাংলা গানের স্বর্ণযুগের সৃষ্টি হয়েছিল তার হাত ধরেই। সত্য ধর্মের অন্যতম প্রচারক মহাত্মা মহিমচন্দ্রের বংশে কমল দাশগুপ্তের জন্ম। তার পিতার নাম তারাপ্রসন্ন দাশগুপ্ত। ক্রীড়া জগতের স্বনামধন্য পঙ্কজগুপ্ত সম্পর্কে তার মাতুল ছিলেন। সুরসাধক কমল দাশগুপ্ত 1912 সালে 28 জুলাই ব্রিটিশ ভারতের যশোরের নড়াইলে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন পাঁচ ভাই বোন, এবং এই পাঁচ ভাই বোনের মধ্যে দুই ভাই অবশ্য খুব ছোট বয়সে মারা যায়, এবং তিন বোনের মধ্যে বর্দা ছিলেন বিমল দাশগুপ্ত এবং কনিষ্ঠ সুবল দাশগুপ্ত। এই সুবল দাশগুপ্ত ছিলেন সঙ্গীত জগতের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বর্দা প্রফেসর বিমল দাশগুপ্ত কৌতুক গায়ক ছিলেন, একজন ভারত বিখ্যাত জাদুকরও ছিলেন তিনি। জাদুবিদ্যায় মুন্সিয়ানার জন্য প্রফেসর উপাধি পান। বিমল দাশগুপ্ত নজরুলের হাসির গান, বিয়ের গান এবং পরে পণ্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার ইত্যাদি গান করতেন। সুবল দাশগুপ্ত চলচ্চিত্র শিল্পের সুরকার শুধু নয়, একজন ভালো তবলাবাদকও ছিলেন। সুবল দাশগুপ্ত নজরুল ইসলামের অনেক গানে সুরারোপও করেছিলেন। 1928 সালে ক্যালকাটা একাডেমি থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পাস করেন কমল দাশগুপ্ত। এরপর কলকাতায় এসে শুরু হয় নজরুলের নিকট তার সুরের মায়া জাল বোনা। সহযোগী হিসাবে কাজ করলেও মাস্টার কমল নামে তিনি নজরুল ইসলামের গানে সুর করে গেছেন। প্রায় 300-এর বেশি নজরুল গীতির সুর রচয়িতা ছিলেন কমল দাশগুপ্ত স্বয়ং। উত্তর ভারতের মীরার ভজনে সুরের প্রয়োগ বিষয়ে গবেষণা করে কমল দাশগুপ্ত 1943 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অব মিউজিক ডিগ্রি লাভ করেন। সুরের রাজ্যে কমল দাশগুপ্ত ছিলেন প্রকৃতই এক জীবন্ত কিংবদন্তি। সঙ্গীতে ওস্তাদ জমিরুদ্দিন খাঁ, কাজী নজরুল ইসলাম, কৃষ্ণচন্দ্র দে, ডিএল রায়ের ছেলে দিলীপ কুমার রায়ের কাছে পাঠ নিয়েছিলেন তিনি। প্রাথমিক পাঠ নিয়েছিলেন তার পিতা তারাপ্রসন্নের কাছে ও বড় ভাই বিমল দাশগুপ্তের কাছে। পাশ্চাত্য সঙ্গীতে পাঠ নেন এইচএমভির অর্কেস্ট্রা পরিচালক নিউম্যানের কাছে। প্রায় সপাচেক রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন ব্রজেন গাঙ্গুলি আর অনাদি দস্তিদারের কাছে। 23 বছর বয়সে হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানি সঙ্গীত পরিচালক ও সুরকার হিসাবে নিযুক্ত করেছিল কমল দাশগুপ্তকে। খুব কম সময়ের মধ্যে তার প্রতিভা ও নিষ্ঠার গুণে বাংলা গানের মুলুক ছাড়িয়ে পৌঁছে গিয়েছিলেন সর্বভারতীয় পর্যায়ে। তার সুরের প্রতি আস্থা ছিল বলেই নজরুল ইসলাম কমল দাশগুপ্তকেই দিয়েছিলেন অনুমোদন ছাড়াই তার গানে সুর করার অধিকার। কমল দাশগুপ্ত সম্পর্কে নজরুল ইসলাম বলেছিলেন, কমল আমার গানে সুর করলে সুপাত্রে কন্যাদান করলে পিতার যে অনুভূতি হয় আমারও সেই রূপ অনুভূতি হয়। এরপর কলম্বিয়া রেকর্ড কোম্পানিতেও কর্ম সম্পাদন করেন তিনি। এছাড়াও তিনি রেডিও অডিশন বোর্ডের প্রধান ছিলেন। বাংলাদেশের ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রধান সঙ্গীত পরিচালক ছিলেন কমল দাশগুপ্ত। বাংলা এবং উর্দু ভাষায় কাওয়ালি গান তিনি পরিবেশন করেন। এইচএমভিতে 1 মাসে 53টি গান রেকর্ড করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কমল দাশগুপ্ত। রেকর্ড সংখ্যক গানে সুর করার জন্য 1958 সালে এইচএমভিতে তার সিলভার জুবিলি অনুষ্ঠিত হয়। কমল দাশগুপ্তের বড় বৈশিষ্ট্য ছিল তিনি শিল্পীর মন পড়তে পারতেন, শিল্পীর গায়কী অনুযায়ী গানের সুর করতেন। গান রেকর্ডিংয়ের আগে তিনি শিল্পীর সঙ্গে দীর্ঘ সময় ব্যয় করতেন। শুধু তাই নয়, শিল্পী সুরকার বা সঙ্গীত নয়, কমল দাশগুপ্তের জাদুকরী কর্মকাণ্ডের সমান অংশীদার ছিল মানসিক প্রসারতা। তিনি নিজে শিল্পীর কাছে যেতেন, চিনতেন, তারপর একসঙ্গে কাজ করতেন। সঙ্গীতের ক্ষেত্রে তার মৌলিক অবদান স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতির উদ্ভাবন এবং স্টাপ নোটেশন পদ্ধতিতে স্বরলিপি স্থাপন। কমল দাশগুপ্ত গ্রামোফোন কোম্পানিতে একজন তবলাবাদক হিসাবে প্রবেশ করে বাজাতেন ম্যান্ডোলিন ও জাইলোফোন। তিনি যন্ত্রীদের নিয়ে একটি দলও গঠন করেন। এসব কাজের পাশাপাশি তিনি যুথিকা রায়কে ও কলকাতার কস্তুরবা সঙ্গীত বিদ্যালয়ে গানও শেখাতেন।
এভাবে সঙ্গীত জগতে আগমন হলেও তার উদ্ভাবনী শক্তি, মৌলিক প্রতিভা, পরীক্ষাপ্রিয়তা এবং অসামান্য মেধা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তিনি শুধু বাংলা ভাষায় নয়, হিন্দি, মারাঠি, তামিল, উর্দু প্রভৃতি বহু ভাষায় সুরারোপ করেছেন। বহু আধুনিক বাংলা গান, উর্দু, হিন্দি, ঠুমরি এবং ছায়াছবির সঙ্গীতে কণ্ঠদানও করেছেন তিনি। নজরুল ইসলামের গান তার ভিত গড়ে দিলেও প্রণব রায়, অজয় ভট্টাচার্য, শৈলেন রায়, বাণী কুমার, সুবোধ পুরকায়স্থ, মোহিনী চৌধুরী, অনিল ভট্টাচার্য প্রভৃতি গীতিকারদের গানে তিনি সুর সৃষ্টি করেছেন। বাংলা গানের একটি নতুন ধারা তৈরি করেছিলেন কমল দাশগুপ্ত। তিরিশ এবং চল্লিশের দশকে গ্রামোফোন ডিস্কে তার সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন যুথিকা রায়। এদের গান ছাড়া তিনি সুর দিয়েছিলেন পদাবলী কীর্তনে, মীরার ভজনে, কবির এবং সুরদাসের ভজনে, হিন্দি গীতিকবি কামাল আমরোহির গানে, মোহাম্মদ বক্স, ফয়াজ হাসমি, রাজেশ্বর গুরু, মুনির আলম, হসরত জয়পুরীর গীত, গজল এবং ভজনে। আমেরিকার ফিল্ম ডিরেক্টর এলিস জনসনের ওয়ার প্রোপাগান্ডা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তার বিশেষ কৃতিত্ব। তিনি সর্বমোট 7,000-এর বেশি গানে শুধু সুর নয়, তা শিখিয়ে শিল্পীর কণ্ঠে রেকর্ডও করিয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের সুরকার হিসেবে কমল দাশগুপ্ত প্রভূত খ্যাতি অর্জন করেন। তার সুর দেওয়া ও গাওয়া তুফান মেল, শ্যামলের প্রেম, একি গো শেষ দান এইসব চলচ্চিত্রের এই গানগুলো এককালে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অনেক হিন্দি ছায়াছবিতেও তিনি সঙ্গীত পরিচালনা করেন। প্রায় 80টি ছায়াছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি বাংলা ছবির সঙ্গীত পরিচালক হিসাবে 4 বার এবং হিন্দি ছবির পরিচালক হিসাবে 1 বার, মোট 5 বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। এই মহৎ শিল্পীর অবদান ও তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেছিল। তার সুরারোপিত কিছু উল্লেখযোগ্য গান হল আমি ভোরের যুথিকা, যুথিকা রায় গেয়েছিলেন, সাজের তারকা আমি, যুথিকা রায়ের গাওয়া, শতেক বরস পরে, এমনই বরসা ছিল সেদিন, মেনেছি গো আমি হার, হার মেনেছি, জগন্ময় মিত্রের কণ্ঠে, আমি ভুলে গেছি তব পরিচয়, জগন্ময় মিত্রের কণ্ঠে, তুমি কি এখন দেখেছ স্বপন, তাও জগন্ময় মিত্রের কণ্ঠে, ভালোবাসা মোরে ভিখারি করেছে, আমি দুরন্ত বৈশাখী ঝড়, পৃথিবী আমারা চায়, সত্য চৌধুরীর কণ্ঠে, যেথা গান থেমে যায়, সত্য চৌধুরীর কণ্ঠে, মোর হাতে ছিল বাঁশি, গৌরী কেদার ভট্টাচার্যের কণ্ঠে, তোমার জীবন হতে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ঘুমের ছায়া চাঁদের দেশে, তালাত মাহমুদের কণ্ঠে, এই কি গো শেষ দান রবীন্দ্র চ্যাটার্জির কণ্ঠে, এবং এই গানটি পরে ফিল্লোজা বেগম গেয়েছিলেন। চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, দুটি পাখি দুটি নীড়ে, গভীর নিশীতে ঘুম ভেঙে যায়, আমার যাবার সময় হলো, তুমি হাতখানি রাখো মোর হাতের পরে, আমি বন ফুল গো, হার মেনেছি গো হার মেনেছি, ইত্যাদি অনেক, কত আর বলা যায়। 1942-এ কতদিন দেখিনি তোমায় গানটিতে সুর দিয়ে নিজেই গাইলেন এবং রেকর্ড আকারে তা প্রকাশিত হলো। আজও সেই গান কালজয়ী হয়ে আছে। পরে অবশ্য মান্না দে এই গানটি আবার গেয়েছিলেন 1972-এ, যা কিনা সেরা বাংলা গান রূপে আজও ইতিহাসে অন্তর্ভুক্ত। তিনি সুর সৃষ্টির পাশাপাশি বেশ কিছু গানও রচনা করেন। তার মধ্যে মম যৌবন সাথী বুঝি এলো, বিফলে যামিনী যায়, কে আজি দিল দোলা, এই 3টি গান তিনি সুরারোপ করেছিলেন 1934-সালে, যা রেকর্ড করা হয়েছিল। কমল দাশগুপ্ত অনেক বাংলা চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন, সৃজনশীলতার পরিচয় দেন। তার মধ্যে শেষ উত্তর, যোগাযোগ, চন্দ্রশেখর, শ্রীকৃষ্ণ চৈতন্য এই ছবিগুলি পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ পুরস্কার পায়। এছাড়া পেহেচান, ইবান কি একরাত, আরাবিয়ান নাইটস ইত্যাদি হিন্দি ছবিতেও সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। গরমিল, জবাব, হসপিটাল, নববিধান, ভাবিকাল, বিদেশিনী, প্রার্থনা, মন্দির, বঞ্চিতা, রাঙামাটি, মেঘদূত, মধুমালতী, গোবিন্দ দাস, বধুবরণ ইত্যাদি ছবিতে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন কমল দাশগুপ্ত। চতুর্থ দশকের মধ্যভাগ থেকে শ্রী মোহিনী চৌধুরী তার গানে গণবিক্ষোভ এবং গণমানুষের যে ছাপ এঁকেছিলেন
তা ছিল এক কথায় অসাধারণ। আর তাতে সুর করেছিলেন কমল দাশগুপ্ত। তার কয়েকটি গণচেতনার গানের প্রথম পঙ্ক্তি, পৃথিবী আমারে চায়, আমি দুরন্ত বৈশাখী ঝড়, যাদের জীবনে ভরা শুধু আঁখি জল, সতেক বরষ পরে, জেগে আছি একা, জেগে আছি কারাগারে, ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল, মোহিনী চৌধুরীর এই কয়টি গান কমল দাশগুপ্তের সুরে সত্য চৌধুরী, যুথিকা রায় এবং জগন্ময় মিত্রের কণ্ঠে পরিবেশিত হয়ে কালজয়ী হয়েছিল। খ্যাতির মধ্যগগণে থাকাকালীন কমল দাশগুপ্তের তখন প্রচুর আয়, অর্থের প্রতি কোনো মোহই তার ছিল না। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী ও দুঃখীজনের বন্ধু। ১৯৪৩ সালে সারা ভারতবর্ষ যখন দুর্ভিক্ষের কবলে পতিত হয়, কলকাতায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে এসে দাঁড়ান কমল দাশগুপ্ত। নিজ খরচে লঙ্গরখানা খুলে প্রতিদিন 100 করে লোককে খাওয়াতেন তিনি। তার এই মহৎ প্রচেষ্টা প্রায় মাসাধিক কালব্যাপী অব্যাহত ছিল। বাবা ও বর্দার মৃত্যুর পর মাকে কথা দিয়েছিলেন তিনি পরিবারকে দেখবেন, সংসার দেখতেন মধুময় স্নেহে। তার নিজের বিয়ের কথা যখন উঠল, তখনই মা ও কনিষ্ঠ ভ্রাতা সুবল মারা গেলেন। এ সময় শোকে কাতর কমল দাশগুপ্ত একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন, কিন্তু ফ্লপ হওয়ায় সর্বশান্ত হন। তখন থেকেই সৃষ্টিশীলতা থেকে ধীরে ধীরে সরে যেতে লাগলেন। যে কমল দাশগুপ্ত 1946 সালে 37,000 টাকা আয়কর দিতেন, গাড়ি ছাড়া চলতেন না, সেই কমল দাশগুপ্তর জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। যুথিকা রায়ের প্রত্যাখ্যান, পারিবারিক সংকট, ভাইয়ের মৃত্যু ও নাদ ব্যাংকে লালবাতি জ্বলায় পুঁজি হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে পড়েন কমল দাশগুপ্ত। বাড়ির বিশ্বস্ত পরিচারক অবশিষ্ট যেটুকু জমা ছিল তাও নিয়ে একদিন উধাও হয়ে যায়। আর্থিক ও মানসিকভাবে কমল দাশগুপ্ত যখন সর্বহারা ও বিপর্যস্ত হয়ে পড়লেন, তখন ফরিদপুরের মেয়ে ফিরোজা বেগম অসমবয়সী কমল দাশগুপ্তের চেয়ে 18 বছর বয়সের ছোট ছিলেন। এ মানুষটির হাত ধরে শুধু জাগিয়ে তোলেননি, জড়িয়ে নিলেন নিজের জীবনের সঙ্গে। মনে রাখতে হবে, গোপালগঞ্জের জমিদার খান বাহাদুর মোহাম্মদ ইসমাইলের মেয়ে কলকাতার হিন্দু যুবকের প্রেমে পড়েছিলেন। এ ছবি 40-50 দশকে অকল্পনীয় ছিল। 1950 সালে যখন কমল এবং ফিরোজার বিয়ে হয়, তখন কমলের বয়স ছিল 43 বছর। ফিরোজার বাড়ির কেউই মেনে নিতে পারলেন না এই অসম বিবাহ। বিয়ের পরে থাকা শুরু হলো পার্ক সার্কাসের একটি ভাড়া বাড়িতে। চরম অর্থনৈতিক কষ্টের দিন কাটছিল তাদের। এই কলকাতাতেই তাদের সন্তান তাহসিন, হামিন ও সাফিনের জন্ম হয়। ততদিনে অবশ্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নাম নিয়েছেন কাজী কামাল উদ্দিন। এই অর্থনৈতিক সংকট থেকে আর বেরোতে পারেননি কমল দাশগুপ্ত জীবনের শেষ দিন পর্যন্ত। 1942 থেকে 1951 পর্যন্ত কত সুর, কত গান, কত খ্যাতির চরম শিখরে থেকেও সব কিছুকে তুচ্ছ করে শুধু ফিরোজার প্রেমের সুরেতে মজেছিলেন। চরম আর্থিক সংকট, অবজ্ঞা, দেশত্যাগ, সেদেশে গিয়েও যোগ্য সম্মান না পাওয়া, নেশায় ডুবে যাওয়া, চরম অবহেলা সত্ত্বেও জীবনের শেষ দিন পর্যন্ত ফিরোজা বেগমের কাছেই থাকতে চেয়েছিলেন কিংবদন্তি কমল দাশগুপ্ত। সৃষ্টির জগৎ থেকে কমল দাশগুপ্ত নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার পর কমল দাশগুপ্তের কোনো জায়গা হলো না। এ বিষয়ে আবুল আহসান চৌধুরী বলেছিলেন, একদিকে কলকাতা তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু ঢাকাও তাকে গ্রহণ করল না। সেই সময় সরকারও তার প্রতি প্রসন্ন ছিল না, কোনো প্রতিষ্ঠানও এগিয়ে আসেনি তার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য। আরও লজ্জার ও দায়ের বিষয় হলো এই যে, কমল দাশগুপ্তকে জীবিকার জন্যে শেষ জীবনে ঢাকায় একটা মুদিখানার দোকান খুলতে হয়েছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গীতিকার ও বেতার কর্মকর্তা শহীদুল ইসলাম প্রস্তাব দেন বেতারের নিজস্ব স্টুডিও এবং বিশেষ বাদ্যযন্ত্রী গোষ্ঠী তৈরি করার জন্য। জন্ম নিল ট্রান্সক্রিপশন সার্ভিস, সবই কমল দাশগুপ্তের পরিকল্পনা। নানা ধরনের গান সহ কাওয়ালি গান রেকর্ড করলেন কমল দাশগুপ্ত। আর চলচ্চিত্রে কেন এমন হয় ছবির সঙ্গীত পরিচালনা করলেন, প্রিয়তমা ফিরোজার নাম নিয়ে প্রকাশ করতে থাকলেন নজরুল গীতিমালার স্বরলিপি। কিন্তু এরপর থেকে অসুস্থ হতে থাকেন কমল দাশগুপ্ত। বঙ্গদেশের অসাধারণ কিংবদন্তি শিল্পী ও সুরকার কমল দাশগুপ্তকে অনাদরে, অবহেলায়, এক প্রকার বিনা চিকিৎসায় 1974 সালের 20 জুলাই মাত্র 62 বছর বয়সে নীরবে চলে যেতে হয় না ফেরার দেশে।
নীরবে চলে যেতে হয় না ফেরার দেশে। নজরুল ইসলামের প্রায় 200 গানের সুর আর স্বর্ণযুগের অবিস্মরণীয় গানগুলি আজও তাকে বাঁচিয়ে রেখেছে আমাদের মাঝে। এত অমোঘ সৃষ্টির বিনিময়ে আমরা তার বেঁচে থাকার সময়েও তাকে যোগ্য সম্মান দিতে পারিনি, আর মরণের পরেও সার্বিকভাবে সেভাবে স্মৃতিচারণ কখনো করিনি বিনম্র শ্রদ্ধার সাথে। বারে বারে শুধু তাই মনে হয়, এত অবহেলা কি তার প্রাপ্য ছিল? তার মতন একজন কিংবদন্তি সুরকার এবং শিল্পীর, বাংলা সঙ্গীত জগতে তিনি একজন মহিরুহ, বাংলা গানের একজন স্তম্ভ, কমল দাশগুপ্ত আজীবন সঙ্গীত জগতে অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।